আসসালামু আলাইকুম ফিওজ হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবর স্বাগতম তো গত লেকচার টিউটোরিয়ালে আমরা আলোচনা করছিলাম আমরা কিভাবে অ্যাজেসেন্সি লিস্টের সাহায্যে বিএফএসকে ইমপ্লিমেন্টেশন করতে পারি তো আমরা এখানে দেখছিলাম কিন্তু যে আমরা এখানে কীভাবে ডিস্টেন্স মানে স্টার্টিং নোট থেকে আমরা ডিস্টেন্স কত হবে একটা নোটের সেটা বের করছিলাম তারপর এখানে একটা নোটের প্যারেন্টের মান কত হবে সেটা আমরা এখানে বের করছিলাম আর কি তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধরুন আমাদের কাছে গ্রাফ আছে এরকম আর কি তো আমাদের এখানে কী আছে ওয়ানের সাথে টু কানেক্টেড আছে তো আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া হচ্ছে এখানে যে গ্রাফটা আসলে এটা আর কি ইনপুট তো এখানে আমাদের ইলেভেন হবে আর কি টেনের সাথে ইলেভেন থাকবে তো তো এই গ্রাফটার জন্য আমাদের এখানে যদি আমরা একটু গ্রাফটা যে অঙ্কন করি তাহলে গ্রাফটা কিন্তু এরকম হবে যে আমাদের কি আছে ওয়ানের সাথে টু তো ওয়ানের সাথে টু কানেক্টেড আবার কি ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে কি থ্রি কানেক্টেড আছে তারপরে এখানে টুর সাথে ফোর তারপরে টুর সাথে ফোর কানেক্টেড আছে তারপরে এখানে কি থ্রির সাথে ফাইভ এবং থ্র সাথে কি সিক্স আছে তো এটা আমাদের এখানে কানেক্টেড আছে তারপরে আমাদের সেভেনের সাথে এইট আছে তো আমি সেভেনের সাথে এইটকে কানেক্টেড মানে করে দিয়েছি আর কি তারপরে এখানে কী করছি নাইনের সাথে টেন আছে তো নাইনের সাথে আমি টেনকে কানেক্ট কানেক্ট করছি তারপরে এখানে টেনের সাথে ইলেভেন আছে তো এটাও আমি কানেক্টেড করছি আর কি তো ব্যাপারটা হচ্ছে এই গ্রাফটার জন্য আমাদের এখানে যে আমাদের লেখাচিত্র অঙ্কনটা যেটা হবে সেটা কি এরকম হবে ওকে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে এটার সাথে মানে আমাদের এখানে জাস্ট এই যে ওয়ান টু এখান থেকে এখান পর্যন্ত এটা কিন্তু আমাদের একটা আলাদা একটা কি হচ্ছে এখানে আলাদা একটা আমাদের পাথ হচ্ছে মানে আলাদা একটা আমাদের দেওয়া হচ্ছে আর কি তারপরে এখানে সেভেন এইট এটা কিন্তু আমাদের আলাদা একটা হচ্ছে আবার এখানে কি হচ্ছে বলুন তো নাইন টেন টেন ইলেভেন এটা কিন্তু আমাদের আরেকটা আলাদা হচ্ছে তার মানে এদেরকে বলা হয়েছে কম্পোনেন্ট বলা হয় আলাদা কম্পোনেন্ট বলা হয় তো এটা একটা আমাদের কম্পোনেন্ট এটা আমাদের কি একটা কম্পোনেন্ট তারপরে কি এটা একটা কম্পোনেন্ট তো তারপরে আমাদের কি এইটা আরেকটা আমাদের কম্পোনেন্ট তো আমরা এখন বেসিক্যালি এই ভিডিওটা দেখবো যে আমরা এখানে দেখবো যে একটা গ্রাফের মধ্যে কতগুলো ডিফারেন্স কম্পোনেন্ট থাকবে এটা আমরা কিভাবে বের করবো এটা আমরা দেখবো আর কি তো আমি এখানে দেখতে পাচ্ছি এই আমাদের এখানে কম্পোনেন্ট করা এখানে তিনটা কম্পোনেন্ট আর তো আমরা এই তিন কীভাবে পাবো এটা আমরা দেখবো আর কি বিএফএস ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ওকে আচ্ছা তো আমরা কিন্তু দেখছিলাম যে আমরা বিএফএস এর ক্ষেত্রে যে বিষয়টা দেখছিলাম যে আমাদের এখানে এর জন্য একটা কি স্টার্টিং নোট ছিল এবং আমাদের এই স্টার্টিং নোট কি করতো আমাদের এখানে এই কম্পোনেন্টের মধ্যে যতগুলো আমাদের কি নোট থাকতো সবগুলোকে ভিজিট করতো তার মানে এখানে ওয়ান থেকে টুতে যেত আবার কি ওয়ান থেকে থ্রিতে যেত একটা লেভেল বা লেভেল কী হতো এখানে সবগুলোকে ভিজিট করে দিত আবার এখানে কি টু থেকে কি ফোরে যেত আবার কি থ্রি থেকে ফাইভে যেত আবার কি থ্রি থেকে সিক্স যেত এভাবে কিন্তু সবগুলো নোট কি হতো এখানে ভিজিটেড করতো তো এটা আমাদের ভিজিটেড হয়ে গেছে সবগুলো মনে করুন মানে আমাদের কী করবে এখানে বিএফএস কি করবে কি একটা স্টার্টিং নোট পাইলে কী করবে একটা লেভেল বা লেভেল সবগুলো নোটকে কী করবে ভিজিট করে দেবে তো যখন দেখতেছি এখন এই নোটগুলো সাথে আমাদের সেভেন এইট কিন্তু কানেক্টেড না তার মানে আমাদের এখানে আরেকটা স্টার্টিং নোট হবে তো আমাদের এখানে মনে করুন স্টার্টিং নোট হচ্ছে আমাদেরকে সেভেন তো এ কী করবে সেভেন সেভেন করবে এইটকে ভিজিট করে দেবে ওকে সেভেন এইট এখানে ভিজিট হয়ে যাবে তো এটাও কিন্তু আমাদেরকে এইটের সাথে কানেক্টেড না তার মানে এখানে আমাদের আরেকটা স্টার্টিং নোট আছে তো এখানে আমার স্টাডি নোট নাইন ওকে তো নাইন কী করবে নাইন নাইন টেনে টেনকে ভিজিট করবে এবং কি টেন করবে ইলেভেনকে মানে এভাবে আর কি ভিজিট হবে আর কি ব্যাপারটা আর কি এভাবে একটা লেভেল বাই লেভেল ভিজিট হবে আর কি ওকে তো তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ডিফারেন্স কোম্পানিট এখানে তিনটা যেখানে কি তিনটে স্টার্টিং নোট পাচ্ছি এখানে আমি এখানে কী পাচ্ছি তিনটা স্টার্টিং নোট পাচ্ছি তো এখানে আমি যদি এটাকে ইমপ্লিম মানে কোডিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করি তাহলে আরো বেটার হবে বিষয়টা তো এই জন্য আমি যে কাজটা করবো এখানে একটা ভেক্টর নিয়ে নেব ইনিশিয়ালি আমি কিবার একটা ভেক্টর নেব তো আমি এখানে ভেক্টর একটা নিয়ে রাখছি ওকে তো এই ভেক্টরের মধ্যে আমি এখানে সবগুলো ভ্যালু করে নিয়ে রাখবো আর কি তো এই কারণে আমি এই কাজটা একটু বাইরে করবো হ্যাঁ এই কাজটা আমি একটু করবো বাইরে করবো আর কি তো মনে করুন আমি এখানে একটা অ্যাড নামে একটা ফাংশন কে কল করবো তো এর মধ্যে আমি করি এ এবং বি কে কল করবো আর কি তো এটা একটু আমি ওপরে করে নিচ্ছি কাজটা তো আপনারা অবশ্যই ফাংশন কিভাবে কাজ করে এই বিষয়টা অবশ্যই জানেন এখানে ইন্ট ইন্ট এ নিলাম আর ইন্ট নিলে বি নিলাম আর কি তো এবাম এবং আমি এখানে করবো কি যে তো আমি একটা ভেক্টর অফ এখানে একটা ভেক্টর নিয়েছি যে ভেক্টরটার নাম কি ভি ইসি এখানে কিন্তু ইনপুট নিয়েছি এস নিয়েছি তারপরে এখানে এন আছে তার মানে এটাকে আমি এস করে দেব তো আমি এখানে করবো কি ভেক্টর ভিসি এর মধ্যে কি করবো পুশ ব্যাক করবো প্রথমে এর মানটা ব্যাক করবো তারপরে এখানে কি করবো ভি ইসির মধ্যে ব্যাক আমি এখানে বি এর মানটা ওকে তো আমি এই দুটাকে এখানে কি করলাম ব্যাক করলাম তো এখন আমি এমন কোন চাচ্ছি যে আমাদের এখানে ভেক্টর মধ্যে কোন ভ্যালুগুলো আছে আর কি তো আমি এখানে এটাকে একটু দেখাতে চাই যেমন এখানে কোনো ব্যাকটা চালালাম তো শূন্য থেকে আহ কি হবে সাইজ হবে আর কি ভিসি অফ সাইজ

তো ওয়ান টু তারপরে এখানে ওয়ান থ্রি তারপরে এখানে হচ্ছে টু ফোর দেন আমাদের এখানে তারপরে ওকে তারপরে আমাদের এইট আছে আছে তারপরে এখানে 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 হ্যাঁ টেন টেন আর আর কি টেন এলেভেন আছে ওকে তো আমাদের এখানে এ স্কোয়ার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা আর কি তো এটাকে আমি আউটপুট দিলে মোটামুটি আর কি আমাদের ভেক্টরের মধ্যে ভেগুলো এভাবে থাকবে আর কি তো আমি এটাকে জাস্ট একটু কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে একটু দেখাচ্ছি বিষয়টা তার মানে আমাদের এই ভেক্টরের মধ্যে আমাদের ভ্যালুগুলো থাকবে এরকম ওকে তার মানে এখানে ভি সি অফ এর মধ্যে আমাদের কি থাকবে ভ্যালুগুলো এরকম ভাবে থাকবে আর কি তো আমাদের যখন এই ভেক্টরের মধ্যে এরকম ভাবে ভ্যালুগুলো থাকবে তাহলে কিন্তু আমাদের যদি আমি এখানে ওয়ান টাকে স্টার্টিং নোট ধরি কাকে আমি ওয়ানটাকে তো ওয়ান টাকে যে আমি এখানে স্টার্টিং নোট ধরি এখন তো এই ওয়ানটাকে আমি যে এবার কল করি যেহেতু আমি এখানে ভি এর মধ্যে ওয়ানকে কল করছি তো এবার আমি ওয়ান কে করবো না আমি এখানে করবো কি আমি ওয়ান কে কল করবো তো ওয়ান কে কল করার পর কি করবে বলুন তো ওয়ান কে কল করার পর এখানে থেকে পর্যন্ত সবগুলোকে ভিজিট করে দেবে এখানে আমাদের এখানে এখানে আমাদের ওয়ান থেকে পর্যন্ত সবগুলোকে ভিজিট করে দেবে এই পর্যন্ত ভিজিট করবে এই পর্যন্ত আমাদের কি হবে এখানে ভিজিট করে দেবে আর কি ওকে দেন আমাদের এখানে কি ভিজিটেড হওয়ার পর এখানে চেক করবে যেটা ভিজিট কেন ভিজিট করবেন সবগুলো দেখবে এখানে সবগুলো ভিজিটেড তারপরে এখানে গিয়ে দেখবে যে সেভেন কিন্তু ভিজিটেড না তার মানে সেভেনে যখন আমাদের এখানে স্টার্টিং নোট হবে তখন আমাদেরকে সেভেন এবং এইট কে ভিজিট হবে তার মানে এখানে সেভেন কি হবে সেভেন থেকে এইট পর্যন্ত সবগুলোকে ভিজিট করে দেবে ওকে দেন এরপরে আমি চেক করবে যে নাইন কি ভিজিটেড না তো নাইন তো ভিজিটেড না তারপরে এবার কী হবে নাইন থেকে ইলেভেন পর্যন্ত সবগুলোকে ভিজিট করবে তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে তিনটা কিন্তু ডিফারেন্স কম্পোনেন্ট তৈরি হচ্ছে এখানে মানে তিনবার এখানে কাজটা হচ্ছে তার মানে এখানে এভাবে কাউন্ট করলেই হয়ে যাবে আর কি তো ব্যাপারটা যে আমি এখানে একটু মানে একটু মানে দেখাই আর কি ধরুন এখানে এবার কিন্তু আমাদের এখানে কি হবে এই যে ভি ভিইসি অফ এ আই পজিশনের যে ভ্যালুটা এটাকে আমাদের ভিজিটেড কিনা এটা চেক করবে আর কি তো এই জন্য আমাদের এখানে প্রথমে একটা কন্ডিশন দেবে যে ইফ ভিআইএস তো আমি এখানে যে কাজটা এখানে করছি এখানে একটা গ্লোবালি অ্যারে ডিক্লেয়ার করে নিয়েছি তো ডিস আর প্যারেন্ট এটা লাগছে না এখানে কাজে জাস্ট আমি এখানে গ্লোবালি একটা ভিজিটেড নামে একটা কি করছি একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখছি তো আমাদের কি করবে এখানে এই জায়গা থেকে আমাদের কি করবে এবার এটা

তো কল করার পর আমাদের এখানে যে কাজটা হবে এখানে আমাদের এখানে কি হ্যাঁ এটাকে আমাদের এবার ভিজিট করে দেবে তো মানে কি এখানে ওয়ান আর কি তো ভিজিটেড মানে ওয়ান আর নন ভিজিটেড মানে কি জিরো আর কি তো আমি এবার করবো কি কম্পোনেন্ট একটা নেবো তো কম্পোনেন্টের মধ্যে এনটি কম্পোনেন্টকে আমি প্লাস প্লাস করবো আর কি তো এই জন্য আমি এখানে ইনিশিয়াল একটা কি করবো এখানে ইন্ট কম্পোনেন্টের মধ্যে ইনিশিয়াল আমি কিছু জিরো করে রাখবো আর কি তো এখানে একটু খেয়াল করুন আমাদের এখানে প্রথমত ওয়ান পাবে এখানে ওয়ান আমাদের দেখবে যে ভিজিটেড না তার মানে ওয়ান যখন আমাদের এখানে ভিজিটেড না তখন আমাদের আমাদেরকে ওয়ানকে ভিজিট করে দেবে এবং কম্পোনেন্টের মানে এক বৃদ্ধি হবে তো আমাদের এখানে কম্পোনেন্ট ছিল আগে জিরো তো এখানে আমাদের এবার কম্পোনেন্টের মান কি হবে ওয়ান হবে আর কি ওকে তো এখানে আমাদের যখন ওয়ান পাবে এখানে কী হবে এই ওয়ানটা বিএফএসে কল করবে মানে হ্যাঁ ওয়ানটা কেউ বিএফএসে কল করবে তো বিএফএস এ কল করলে তো আপনারা জানেন যে বিএফএস কীভাবে কাজ করে তো এখানে এখানে আসবে বিএফএস স্টার্টিং নোট পাবে তো এখান থেকে আমাদের কি হবে ওয়ানের সাথে যতগুলো নোট পাবে এখানে হ্যাঁ ওয়ানের সাথে কি হবে যতগুলো নোট পাবে সবগুলোকে আমাদের হবে ভিজিট করে দেবে তখন আমাদের এটা লেখার কোনো প্রয়োজন নেই তো এবং আমাদের ওয়ানের নেইবারিং নোটগুলোকে আবার কি এখানে ঢুকাবে মানে এভাবে আর কি কাজ করবে এখানে ওকে তো ওয়ান যখন পাবে তখন আমাদের এভাবে কাজ করবে মানে ওয়ানের যে নেইবারিং নোটগুলো এখানে আমাদের কি হবে এখানে ওয়ান এর নেইবারিং নোট এখানে টু থ্রি তারপরে এখানে কি ফোর টু এর জন্য কি ফোর তারপরে থ্রির জন্য কি ফাইভ সিক্স তো এটা আমাদের তো আগে ভিজিটেড আছে তার মানে এটা নিয়ে কাজ করবে না মানে ওয়ান এর এখানে কি টু থ্রি

তো ভিজিটেড না হলে আমাদের কি হবে এখানে তো ভিজিটেড না হলে আমাদের এখানে কি হবে আবার এখানে সাথে কল করবে বিএফএস কি হবে সাথে কল করবে তো সাথে সাথে যতগুলো কানেক্টেড নোট আছে সাথে সাথে আট আছে এটা কি হবে এখানে বিএফএস এর মাধ্যমে এটা ভিজিটেড হয়ে যাবে ওকে দেন আমাদের কি হবে এখানে আবার এখানে দেখবে যে এখানে নাইন টেন ইলেভেন তো নাইন দেখবে ভিজিটেড না তারপর নাইনের সাথে যতগুলো আছে সবগুলো কীভাবে নাইনকে কল করবে তো নাইনকে কল করবার এখানে সবগুলো ভিজিট করবে আমি যেখানে দেখি যেখানে আমাদের কি কি থাকতেছে এখানে তো আমি এখানে যেই জন্য এখানে দেখি যেমন করুন এখানে দিলাম কাউন্ট অফ ভিইসি

ওয়ান নাম্বার পর কি হবে ওয়ান থেকে সিক্স পর্যন্ত সবগুলোকে ভিজিট করে দেবে তার মানে এখানে কি এরপর পাবে কি সেভেন তো সেভেন নার পর কি সেভেন এবং এইটকে ভিজিট করে দেবে তারপরে কী হবে নাইন নাইন নেওয়ার পর কি সবগুলোকে ভিজিট করে দেবে তার মানে আমাদের এখানে ওয়ানের জন্য যতগুলো কানেক্টেড আছে সবগুলো কী হবে মানে ওয়ানের সাথে যতগুলো আছে আর কি সবগুলোকে ভিজিট করে দেবে দেন সেভেনের সাথে যতগুলো সবগুলো করবে আবার কি নাইনের সাথে আছে সবগুলো করবে আর কি করার পর আমাদের এখানে কি এখানে কম্পোনেন্টের মানটা কি বৃদ্ধি হবে আর কি তিনবার এখানে তার মানে কি এখানে থ্রি হবে আর কি তো আমি যেখানে যে কম্পোনেন্ট মানে আউটপুট দেখতে চাই আর কি তো কম্পোনেন্ট ওকে কম্পোনেন্ট দিলাম এখানে এখন আমি যেটাকে রান করি আচ্ছা এখানে খেয়াল করলাম আমাদের এখানে কিন্তু কম্পোনেন্টের মান থ্রি মানে আমি এখানে দেখছিলাম যে এর জন্য আমাদের এখানে কত হয়েছিল থ্রি হয়েছিল আরকি

আমি এখানে দিলাম যে ওয়ান আমাদের নাইন টেন তারপরে এখানে কি টেন ইলেভেন তারপরে এখানে কি বলেন তো আমি দিয়েছিলাম থার্টিন ফোরটিন ওকে থার্টিন আর সে ফোরটিন আমাদের এখানে কিন্তু কম্পোনেন্ট এবার কি চারটা দিয়েছে আর কি তার মানে এখানে আরেকটা আমাদের কি ডিফারেন্স কম্পোনেন্ট তৈরি হয়েছে তো ব্যাপারটা কিভাবে কাজ করবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো এই বিষয়টা বোঝার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বিএফএস এ যে আমার আহ যে মানে ভিডিও গুলো আছে কি মানে উম এর আগে যে ট্রিটোল গুলো আছে কি এই বিষয়গুলো দেখা দরকার ওকে তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ আল্লাহ হাফেজ